রাষ্ট্রপতি থাকতে চায় নাই। সায়েম সাহেব কোন ভোটে রাষ্ট্রপতি ছিলেন? মুস্তাক কোন ভোটে রাষ্ট্রপতি ছিলেন? জনগণের ম্যান্ডেট ছাড়া ছিলেন। জরমান ক্ষমতা এসে হানা বোর্ডে বলেছিল তাকে তো আমরা রাষ্ট্রপতি করেছিলাম কমিটমেন্ট তাকে আমরা জনগণের রায়ের প্রতি কমিটমেন্ট যে আমি একজন রাষ্ট্রপতি কথা করে জনরায় পড়ে আপনারাই মুস্তাক বাংলাদেশে বানিয়ে এই যে আমরা বানাই নাই কিন্তু আপনাদের মুস্তাক আপনাদের হ্যাঁ আমাদের দলে ছিল দলে ছিল না আমাদের আপনাদের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু আপনাদের প্রতিষ্ঠাতা আপনারা মুস্তাক কেন বঙ্গবন্ধুর সকল খুনিকে আপনারা বিদেশে চাকরি দিছেন পরবর্তীতে বেগম খালেদা এমপি করতে তেসরা নভেম্বর করতে পারবে না রাত 10:30 17 জন অফিসার পরিবারে চলে গেছে এই মুস্তাক আর আপনারা খালেদ মোশাররফের সামনে দিয়ে চলে আপনাদের সময় বাড়াই গেছে আপনারা কি তাদেরকে শাস্তি দিবেন পরে আপনারা করেছেন নভেম্বরে আপনার নেতাকে হত্যা করে ক্ষমতা দখল করেছে আপনার দল শাস্তি দিবেন ব্যবস্থা নিয়েছে 16 নভেম্বরে চার নেতাকে যারা হত্যা করছে তাদের আমার এবং তার পরিবারকে রাজনীতি থেকে বিতাড়িত করছে আপনারা জেনে কথা বলবেন না আপনাদের আওয়ামী লীগের একটা অংশ কমিটির সদস্য তাই আমার দাদার সরাসরি হত্যাকারী না জেনে কথা বলবেন না ঠিক আছে কে এম ওবায়দুর রহমান আমি রাজনীতি আমি আপনাকে বলি জনরায়কে ভয় পারে জনগণের কাছে আপনারা তো বলবেনই জনবিচ্ছিন্ন আপনারা কথায় কথায় বলছেন আপনারা ফেরেশতাদের জিন আমি তো বললাম নির্বাচন করেছেন নাকি বলুন যে কিভাবে সংসদ নির্বাচন আগে রাতে করে ফেলেছেন তার মানে শেষ আপনারা বলছেন শুনে আপনি বলুন যে কিভাবে যে অভিযোগ গুলো উঠেছে মনোনয়ন প্রত্যাহার বাণিজ্য নিয়ে এটি আরো কিভাবে মনোনয়ন বাণিজ্যের বিষয়টা আমি ক্লিয়ার করলাম ঠিক আছে আমি কিন্তু একবারই ক্লিয়ার করেছি আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যথেষ্ট আমি মনে করি ঠিক আছে এবং আমি যেটা বলছি যে আমাদের এমপিদের কিন্তু প্রভাবিত করার জায়গাটা নেই সেই কারণে আমরা এমপিরা ক্ষুব্ধ কিন্তু আমি মনে করি এটাই সঠিক কারণ আমরা যখন সর্ব যারা আবেদন করবে সবার নাম পাঠাতে যখন দল বাধ্য থাকবে তখন কিন্তু প্রভাবিত করা যাবে না আর আপনি যে বিদ্রোহী প্রার্থী বা বিনা প্রতিদ্বন্দ্বী আমি 31 সেকেন্ডে শেষ করবো দেখুন আমরা কিন্তু যে আলোচনা করছি আমরা কিন্তু লোকাল নির্বাচনের ডাইনামিক্সটা ভুলে যাচ্ছি লোকাল নির্বাচনে কিন্তু যদিও প্রতীক দেওয়া হচ্ছে এখনও কিন্তু এলাকা গোষ্ঠী পাড়া প্রতিবেশীর একটা প্রভাব থাকে যেমন আমি সত্যি একটা উদাহরণ দিয়ে শেষ করি আমার নির্বাচনী এলাকার পাশের যে উপজেলা নির্বাচন সেখানে একটি ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপি প্রার্থী থাকলেও গতবার তারা একটা গ্রাম ঠিক করেছে যে এই গ্রাম থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে কেউ দাঁড়ায়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার কিন্তু তাদের সমঝোতার ভিত্তিতে আর এক গ্রাম থেকে ঠিক করেছে যে এবার আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারো তোমরা প্রার্থী অর্থাৎ সেগুলোর কাছে ধন্যবাদ ফর মোর আপডেট সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন অন ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট